এই যে নাকোদা মসজিদের গেটটা দেখছো, এইটা দিয়ে সিধে ঢুকে গেলে তোমার ঠিকই গেটটা পড়বে হচ্ছে মোহাম্মদ আলী পার্কের ঠিক উল্টো দিকে। এই গেটটা দিয়ে সিধে হেঁটে গেলে একদম তোমার পড়বে হচ্ছে নাকোদা মসজিদ। ওই দূরে দেখতে পাচ্ছ নাকোদা মসজিদটা, এই নাকোদা মসজিদ। এই নাকোদা মসজিদের ওই সামনের দিকটা গেলে পরে একটা ট্রাম লাইন পড়বে, ওই ট্রাম লাইন থেকে বাঁদিকে টার্ন নিলে পরেই কিছুটা এগালে পরেই তোমার একটা চার রাস্তার মোড় পড়বে। ওই মোড় থেকে তুমি ডান দিকে গেলে পরেই তোমার একটুখানি এগালে বাগরি মার্কেটের ভেতরেই তুমি দেখতে পাবে যে লাইটের পুরো মার্কেটটা পুরো পেয়ে যাবে। একদম শর্টকাট রাস্তা বললাম এটা, তোমরা এইভাবেও যেতে পারো বা কেউ MG রোড নেমেও আসতে পারো, দুটোতেই সুবিধা হবে। বাট এইটা আমি বাসে করে গেছিলাম যেহেতু তাই তোমাদেরকে বললাম। দেখো এবার আসি লাইটের কথায়, এখানে তুমি মোটামুটি সব রকমেরই লাইট পেয়ে যাবে, ঠিক আছে। তোমার এখানে 20 টাকা দিয়ে স্টার্টিং প্রাইস হবে টুনি লাইটের, ঠিক আছে। এবার তুমি টুনি লাইট প্রচুর ধরনের পেয়ে যাবে, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন ফুট, মানে তোমার এখানে বিভিন্ন টাইপের পেয়ে যাবে, মানে এক কালার, মাল্টি কালার। তুমি তারপরে এখানে DJ লাইট পেয়ে যাবে, ঠিক আছে। এবার কেউ যদি চাও যে কারো ঘরের ভেতরে, অনেকে আছে না যে নাম লিখিয়ে তোমার টানায় কাপলসের বা হাজব্যান্ড ওয়াইফের, তো সেরকমও এখানে জায়গা রয়েছে, তো যেখানে গিয়ে ভিজিট করো, ঠিক আছে। দেখতে পারবে বিভিন্ন ধরনের লাইট পাবে। তো আমি ওইখানে গিয়ে কারোর সাথে কথা বলিনি, কেননা দেখতেই পাচ্ছ এখন মার্কেটে প্রচুর চাপ রয়েছে, কারণ দিওয়ালি চলে এসেছে, তো সেইভাবে কেউ এখন কথা বলতে চাইছে না। তাই আমি মোটামুটি ভয়েস ওভার দিয়েই কাজটা চালিয়ে দিলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, যারা এখানে গেছো ঠিক আছে, বাট যারা যাওনি তাদের ক্ষেত্রে একটা কথা আছে, তারা কিন্তু যাই নেবে না, কেন একটু বার্গেনিং করে নিও, কেননা এখানে দাম চাবে প্রচুর, ঠিক আছে। সেই বুঝে একটুখানি বার্গেনিং করে নেবে, মোটামুটি ঠিকঠাক প্রাইসে পেয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম যে নাম লেখা, এই যে দেখছো এই যে গ্যালাক্সি স্টোরটা, বিভিন্ন নাম লেখা লাইট পাওয়া যায় এখানে, মানে কাস্টমাইজ হিসাবে তোমরা তৈরি করে নিয়ে যেতে পারো। তো ওই যে গ্যালাক্সি দোকানটা আছে ওই দোকানে ভালো, মোটামুটি খুব সুন্দরভাবে করে দেয়, ঠিক আছে। একটু বার্গেনিং করে নেবে, ওইখান থেকেও পেয়ে যাবে। বাট অন্য দোকানও থাকে, ওই দোকানটা আমার মনে হয় ভালো হবে, ওই দোকানে অনেক ধরনের ভ্যারাইটি পাবে তুমি, ঠিক আছে। ওই দোকানে যেতে পারো এবং পাবে, মোটামুটি ভালো জিনিসই পাবে এখানে। তো এখানে শুধু এমন না যে তুমি লাইটেও পাবে, বিভিন্ন ধরনের মোমবাতিও দেখছো তুমি এখানে, বিভিন্ন ধরনের মোমবাতিও পাবে, ঠিক আছে। শুধু এখানে লাইটই না, তোমরা বিভিন্ন ধরনের মোমবাতিও পেয়ে যাবে, ঠিক আছে, অনেক কম কম প্রাইসের মধ্যে, কেননা এখানে যেই দামটা না ওইখান থেকে আনলে পরে যদি একটুখানি বেশি আনো তাহলে অনেকটাই তোমরা এখানে কম পাবে আশা করা যায়। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। দেখো অনেকে শুধু ঘর লাইট দিয়ে সাজানো দিয়ে দিতে, তারা বিভিন্ন ধরনের এই ধরনের স্টিকারও কেনে, তো তোমরা এখানে এই ধরনের স্টিকারও অনেক পেয়ে যাবে, ঠিক আছে, দিওয়ালি স্টিকার যেগুলো হয় ঘরে লাগা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।